हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। आज हमें बनाबो बच्चार टिफिन। तार जोन्नो निये नेछि हाफ बाटी सूजी, एकटु प्याज, एकटु किशमिश, किछु कारी पाता, एकटु मुगेर डाल आर बादाम आर एकटा छोट्ट लंका। कड़ाइये आमि एखोनो तेल दिइनि, बिना तेलेई आमि मुग डालटा दिये देबो। मुगेर डालटा आमि एकटु भेजे निच्छि। देखुन मुग डाल प्राय भाजा हये गेछे। एबार आमि एगुलोते दिये देबो काचा बादाम गुलो। एबार एर साथे सुजी गुलो दिये दिलाम। এবার এটা ভালো করে ভাজতে থাকবো। এই কাঁচা অবস্থাতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এটাতে আপনারা চাইলে ঘি বা সাদা তেল যে কোনোই ইউজ করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করব, কিন্তু খুবই কম পরিমাণে। বাচ্চার হেলথের দিকে খেয়াল রেখেই এটা বানানো। এটা বরাবর খুন্তি চালাতে হবে, কারণ তলাটা যেন চুয়ে না যায়। লালচে করে ভাজবো। এবার দিয়ে দেবো কারি পাতাগুলো। কারি পাতা দিয়ে দিচ্ছি। আমি লঙ্কাটা না ফাটিয়ে শুধু গোটাটা লঙ্কা দিচ্ছি। এবার দিয়ে দেবো এই হাফ চামচের মতো নুন। এটা ভাজা প্রায় আমার হয়ে এসেছে। আর দিয়ে দেবো চিনিটা, আর একটু হালকা মিষ্টি। পুরো এক চামচ চিনি। এটা আর মিষ্টি হবে না। এবারে দিয়ে দেবো আলাদা করে রাখা কিশমিশগুলো। দেখুন সুজি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এটা একদম চট জলদি টিফিন। এবার দিয়ে দেবো এটাতে আমারই ঘরে করা এক চামচ ঘি। ব্যাস, আর কিচ্ছু না।
দেখুন এটা একদম পুরো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সাথে কিছুটা জল, আঁচটা কমিয়ে দেবো। ব্যাস এবার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। বাঙালি সুজি উপমা আমার রেডি। এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে, একটু ঠান্ডা করতে দিতে হবে। দেখুন বন্ধুরা একদম ঝুরঝুরে উপমা রেডি। থ্যাংক ইউ, দেখার জন্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, বাই।